বিসমিল্লাহির রহমান রহিম। কুলগাঁও সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় কর্তৃক পরিবেশিত নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের স্বাগত। আজকে আমাদের আলোচ্য কাজী নজরুল ইসলাম বিরচিত মানুষ কবিতা। কবিতাটি সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে সংকলিত। কবিতাটি রচনার মুখ্য উদ্দেশ্য কবিতার মাধ্যমে কবি মানুষের মধ্যে দায়বদ্ধতা জাগ্রত করে মানুষে মানুষে মৈত্রী স্থাপনের চেষ্টা করেছেন। কবিতার মূল ভাব মানুষের উপকারেই পরম ধর্ম। মানুষের উপকারের জন্যই পৃথিবীতে বিভিন্ন ধর্মের উদ্ভব, আর প্রতিটি ধর্মের কল্যাণকর শ্রেষ্ঠ কাজ ক্ষুধার্তকে পরিতৃপ্ত করা। অভুক্তকে খাদ্য পরিবেশনের মধ্যে রয়েছে সর্বাধিক পুণ্য। মানুষের ক্ষুধাবৃত্তির নিবারণের মধ্য দিয়ে সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন সম্ভব। পক্ষান্তরে প্রার্থনার মাধ্যমেই স্রষ্টার সন্তুষ্টি লাভের জন্য ধর্মবেদে মসজিদ, মন্দির, গির্জা, পেগুড়া প্রভৃতি উপাসনালয়ের সৃষ্টি। তথাপি ধর্ম পালনের সঙ্গে সঙ্গে পরিবার, সমাজ কিংবা রাষ্ট্রীয় জীবনে মানুষের প্রতি মানুষের কিছু দায়বদ্ধতা রয়েছে। কোনো মানুষই এসব বিধিবদ্ধতা এড়িয়ে চলতে পারে না। যারা এসব দায়বদ্ধতা এড়িয়ে ধার্মিকতার লেবাস ধারণ করে আজীবন উপাসনালয়ে মাথা টুকে স্রষ্টার সন্তুষ্টির প্রত্যাশা করে তারা বকধার্মিক। তারা আর যাই হোক ধার্মিক নয়, তারা বন্ড, তারা দেশের, দশের, সমাজের শত্রু। এদের মুখোশ উন্মোচন করে এদের মূল উৎপাটন করা অতীব জরুরি। সর্বোপরি কবি সাম্য প্রতিষ্ঠার আহ্বান করে বলেছেন, মানুষ সৃষ্টির সেরা জীব, মানুষে মানুষে রয়েছে নিবিড় সম্পর্ক ও দায়বদ্ধতা। তাই দেশ, কাল, জাতি, ধর্ম, বর্ণ, ব্যক্তি ভেদাভেদ ভুলে এক মানুষ অপর মানুষের জন্য সর্বতোভাবে নিবেদিত হওয়া উচিত। কবিতার সরল পাঠ প্রথম থেকে চতুর্থ চরণ। প্রথম থেকে চতুর্থ চরণের সরল পাঠ। কবি সাম্যের আহ্বান করে বলেছেন, সৃষ্ট জীবের মধ্যেই মানুষই মহান। জাতি, ধর্ম, বর্ণ, দেশ, কাল, ব্যক্তির প্রভেদ থাকা সত্ত্বেও মানুষে মানুষে রয়েছে নিবিড় সম্পর্ক ও আত্মীয়তা। মূলে তারা একই পিতামাতার সন্তান। পঞ্চম থেকে একাদশ চরণের সরল পাঠ। গভীর রাত্রি, চারদিকে গাঢ় অন্ধকার, মন্দিরে ঘুমের গুড়ে আচ্ছন্ন পুরোহিত। সহসা স্বপ্নের মতো শুনতে পাই পূজারী দুয়ার খুলো। পুরোহিত পাবে হয়তো কোনো দেবতা তাকে বর দেওয়ার জন্য ডাকছে। দেবতার বর পেয়ে হয়তো সে আজ মস্ত বড়লোক হয়ে যাবে, কারণ এত গভীর রাত্রে এ মন্দিরে তো কোনো মানুষ আসার কথা নয়। স্বপ্ন কল্পনায় বিবুর পুরোহিত মন্দিরের দরজা খুলে দেখে ময়লা ছাড়া পোশাক পরা শীর্ণদেহের অশীতিপর এক ব্যক্তি খাবারের খুঁজে ক্ষুধিত অধীর কণ্ঠে পুরোহিতকে ডাকছে। স্বপ্নবঙ্গের যাতনায় অস্থির লোভি পুরোহিত তৎক্ষণাৎ মন্দিরের দরজা বন্ধ করে দিল। দ্বাদশ থেকে চতুর্দশ চরণের সরল পাঠ। পুরোহিত কর্তৃক প্রত্যাখ্যাত ক্ষুধাপীড়িত পথিক পথ চলতে চলতে চিৎকার করে আপন কূপের বহিঃপ্রকাশ ঘটায়। যে মন্দিরে অজস্র খাবার সঞ্চিত থাকা সত্ত্বেও ক্ষুধার্তকে অভুক্ত ফিরে যেতে হয় সে মন্দির কখনোই দেবতার নয়, কারণ দেবতারা কখনো এত পাষাণ হয় না। যে দেবতা পাষাণ নয় সে দেবতার পূজারি কখনো এত পাষাণ হতে পারে না। বরং বন্ড, সত্যান্বেষী,
লোকেরা সাধু সেজে শিরস্বার্থ চরিতার্থ করার জন্য মন্দিরের কর্তৃত্ব দখল করে দেবতার প্রতিনিধিত্ব করছে। সুতরাং যে মন্দিরে স্বীয় স্বার্থের জয়গান গেয়ে বন্ড পুরোহিতরা আসন গেড়েছে, সদা মানব কল্যাণে নিয়োজিত পুণ্যাত্ম দেবতারা কখনোই সে মন্দিরে থাকতেই পারে না। ১৫তম থেকে দ্বাবিংশতম চরণের সরল পাঠ। সেদিনের উদ্বৃত্ত গুস্ত রুটির বাঘ পেয়ে মৌলবী সাহেব খুবই উৎফুল্ল, খুবই উৎফুল্ল মেজাজে রাত্রি যাপন করছেন। ঠিক এমন সময় সেই রুক্ষক্লিষ্ট ক্ষুধার্ত পথিক খাবার ভিক্ষা চাইল। বাবা, আমি সাত দিন ধরে কিছু খাইনি। মৌলবী তখন ক্ষুব্ধ হয়ে বলল, এতবেলায় ক্ষুধার্ত আছিস তো আমি কী করব, যা গোবাগাড়ি গিয়ে মরগি। মৌলবী ফের প্রশ্ন করে, নামাজ পড়িস বেটা? কুদিত প্রত্যুত্তর করে, না বাবা। মৌলবী তখন অশ্রাব্য গালিগালাজ করে অশীতিপর ক্ষুধিতকে তাড়িয়ে গুস্তরুটির বান্ডার নিয়ে মসজিদে তালা লাগিয়ে দেয়। ২৩তম থেকে ৩৪তম চরণের সরল পাঠ। কুদার যন্ত্রণায় কাতর মৌলবী কর্তৃক পথ্যাখ্যাত অশীতিপর পথিক ক্ষোভে দুঃখে যন্ত্রণায় সৃষ্টিকর্তার কাছে নালিশ জানায়, ৮০টি বছর তোমার প্রার্থনা করিনি, তবু তুমি আমার আহার বন্ধ করনি প্রভু। কিন্তু আজ মোল্লাপুরুত তোমার মসজিদ মন্দির দখল করে স্বীয় স্বার্থ চরিতার্থ করতে তৎপর, সেখানে সর্বসাধারণের কোনো অধিকার নেই। সেই সাথে এইসব স্বার্থান্বেষী বন্ডদের মূল উৎপাটনে ইতিহাসের ধ্বংসাত্মক বীরদের আহ্বান করেন। বাগদাদ নগরী ধ্বংসের নায়ক চেঙ্গিস খান, ১৭ বার ১২ আক্রমণ করা দুর্ধর্ষ সেনাপতি গজনির সুলতান মাহমুদ, অসংখ্য মন্দির বিদ্বেষী কালাপাহাড়, অসংখ্য মন্দির বিদ্বেষী কালাপাহাড়ের উত্তরসূরীরা পুনর্বার ফিরে আসুক, এসব বন্ড মোল্লা পুরোহিতের আস্থানা ভেঙ্গে গুড়িয়ে দিক। মানব ধর্মের জয়গান রচিত হোক, ধর্ম হোক মানুষের কল্যাণের জন্য। ধনী গরিব, উঁচু নিচু, জাত পাত, ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বাগ্রে সাম্য প্রতিষ্ঠিত হোক। আল্লাহ হাফেজ।